আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমার বাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। মাত্র 1 লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি। থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 0334190330 8617877259333107047। ছেলে ধরা সন্দেহের গুজব যেন না ছড়ায়, সেই পুলিশ প্রশাসনের তরফে চলছে সতর্কতামূলক অভিযান এবং মাইকিং। পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে যে ছেলে ধরা গুজবে কান না দেওয়ার জন্য। কোনো অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখলে পুলিশে খবর দেওয়ার অনুরোধ করা হয়। তার ফলে ছেলে ধরা সন্দেহে যুবককে চলছে গণধোলাই। দুর্গাপুর ফরিদপুর ব্লকের লালদোয়া থানা নবঘনপুর এলাকায় ছেলে ধরা সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন যুবককে এলাকাবাসীরা আটকে ব্যাপকভাবে মারধর করে। প্রথমে গাছে বেঁধে, পরে মন্দিরে বেঁধে বাঁশ লাঠি দিয়ে চলছিল গণধোলাই। কাতর স্বরে আর্তনাদ করছিল মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তবুও ছেলে ধরা ভেবেই চলছিল নির্মম অত্যাচার। জনতার হাত থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করতে গিয়েও আক্রান্ত হয় পুলিশও। গণপিটুনি ঘটনায় গুরুতর আহত মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। গণপিটুনি ঘটনায় গ্রেপ্তার হয় দুর্গাপুর ফরিদপুর থানা নবঘনপুর এলাকার মনোজ গোপ, বিপুল গোপ, গণেশ স্বর্ণকার, তাপস বাগতি, বিষ্ণু মান, অশোক হাজরা এবং তিলাবনী ডাঙ্গাল এলাকার কার্তিক বাউরি। বুধবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 2 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস।